এখন 10টা বাজে, ঘুম থেকে উঠলাম। কটার সময় ঘুমিয়েছিস? তাই বলে 10টা পর্যন্ত ঘুমাবি? অসভ্য ছেলে, জল ছুড়ে মারলো মোবাইলে, কি অসভ্য। আর দেখো পাখিগুলো, সকালবেলা ওদের দুপ্রস্ত খাওয়া দেওয়া হয়ে গেছে, তারপরেও আবার চলে এসছে একদম এইখানে সোফার এখানে বসে থাকে আরাম করে পাখিগুলো। এখন আবার খাওয়ার দিতে হবে তার মানে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। তো আজকে শুভ মহালয়া, সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। শুভ মহালয়ার দিনটা তোমাদের ভালো কাটুক। আর আমার ছেলে সকালবেলা উঠে একদম শুরু করেছে আমার সঙ্গে বদমাইশি। এখন 10টা বাজে, বাংলা পরীক্ষা সোমবারে, তাই এই করছে। দেরি আছে নাকি? আরে ভগবান, দেরি আছে। বাংলার লাড্ডু, দিল্লিকার লাড্ডু, তার নাকি দেরি আছে। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি, এখন খাবো রুটি আর তরকারি। সব সবজি দিয়ে একটা তরকারি করেছি, ওটা খাবো। আয় 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 এখানে আয়। ওই দেখো আবার এইদিকে চলে এসছে পাখিগুলো, ওদিক থেকে আবার এইদিকে চলে এসছে। আবার খাবারটা দিই ওদের। গাছে একটু জল দি বন্ধুরা, এটাও দি, সেদিন দিয়েছিলাম তবু আজকে দিই আবার। গাছগুলো বেশ হয়েছে, বেশ এই গাছগুলো ভালো হয়েছে, কিন্তু ওপরের একটা গাছই দুঃখজনক নেতিয়ে পড়েছে। তুলসী গাছটা নিয়ে যাচ্ছি ওপরে, হ্যাঁ বাইরে ছিল, বড়মাসে লাগিয়ে রেখে গেছিলো ইসের ওপরে, তোমার বালতির মধ্যে লাগিয়েছিল, তাই সেটা নিয়ে যাচ্ছি ওপরে। তো পূর্ব দিকে করে রাখবো। আবার শান বলছে মা কোন দিকে রাখতে হয় জানো তো, তুলসী গাছ ঘরে রাখা তো ভালো, তো ধূপধুনো দেওয়া যাবে, তো তার জন্য উপরে ব্যালকানিতে রাখছি। আর এখানে বসেছি হচ্ছে শানের খাতা খুঁজতে, শানের সেই 7, 8, 9, 10 একটা বই আছে বাংলা ব্যাকরণের, সেটা হচ্ছে গিয়ে পুরো মাধ্যমিকে ওইটাই একটাই বই, তো ওইটা হচ্ছে কিছু জিনিস রয়েছে যেমন হচ্ছে বাক্য পরিবর্তনগুলো, তো সেইগুলোই না আমি হচ্ছে কোন খাতায় লিখে রেখেছিলাম অ্যান্সারগুলো, তো সেইগুলো খুঁজতে এইখানে এসছি। এখানে ওই 7, 8-এর তখন তো হয়ে গেছে ক্লাসগুলো, সেই পেরিয়ে তো মাধ্যমিকে চলে এসছে, তার জন্য হচ্ছে গিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে। তো কোনো কিছু না, জিনিস গুছিয়ে রাখলে সেটা চট করে পাওয়া যায়। তো আমার ক্ষেত্রে কী হয় বলো তো, আমার না যতক্ষণ না সেই জিনিসটা খুঁজবো ততক্ষণ পর্যন্ত আমার সেই টেনশানটা মাথায় থাকে। শাকের মধ্যে নাকি? আমি এমনি ভাজা করব, তিতো লাগবে না, শুধু ভাজা না, পেঁয়াজ দিয়ে ভাজা। হ্যাঁ ডালই ছেড়ো, সজনে গাছের ডাল ছিটছে মা মেঘাদের বাড়িতে। আমাদের বাড়ি রয়েছে কিন্তু আমাদের বাড়ি না অনেক উঁচুতে ডাল, তার জন্য ছেঁড়া যাচ্ছে না। বাবা মেঘাদের বাড়ি ভালোই লঙ্কা আছে, কিনতে হবে না কাকি। মাকে বললাম পেরে দিতে, সজনে গাছের পাতা খাওয়া ভালো আর কি নাকি শুনেছি। পা তো আমার ব্যথা করছে, আঙুল ফাঙুল, তো একজন বললো সজনে গাছের পাতা এরকম খেতে ভাজা করে, তাই পাড়তে এসছি এখানে। আজকে শনিবারের স্পেশাল মেনু মাটন, ঠিক আছে, আর উঠছে আর তোমার কাকরোল কটা ছিল সেটা ভাজা করব। মাটনটা ধোয়া হয়ে গেছে, এদিকে আমি ফল কেটে নিয়েছি, ফল খাচ্ছি, শসা অলরেডি খাওয়া হয়ে গেছে, এবারে লেবু আর পেয়ারা খাচ্ছি। আর এই দিকে হচ্ছে দেখো বন্ধুরা মশলা কষাচ্ছি, মটনের মশলা। আর এখানে প্রেশার কুকারে ডাল, মুসুরির ডাল একটুখানি সিটি মেরে নিয়েছি। আর এখন তো শানের মাধ্যমিক, পুরো 7 থেকে পুরো 10 পর্যন্ত যা যা তোমার বাংলা ফাংলা ওগুলো লাগে, অঙ্ক টঙ্ক ওগুলো লাগে, অনেক কিছু আছে। 7, 8, 9-এরও অনেক অঙ্ক রয়েছে, বাংলা ফাংলা রয়েছে, তো সেইগুলো রেখে দিয়েছিলাম স্টোর রুমের মধ্যে, তো পেয়েছি খুঁজে জানো তো। সে কত কষ্ট হচ্ছিলো খুঁজতে, মানে করা রয়েছে সেটার মাঝখানে দুটো ক্লাস বন্ধ গেছে, আবার এই যে 10-এ ওইগুলো লাগবে, তার জন্য ওইগুলো বের করেছি আবার।
সেই তোমার খাতা বই লেখা ছিল কতগুলো কোশ্চেন আনসার, তো সেইগুলো খুঁজে পেয়েছি। আর কোনো কিছু খুঁজলে পাওয়া তো যাবে অবশ্যই, ঠিকমতো রেখে দিলে। শান লাফাতে লাফাতে যাচ্ছে, শানের দিদি পার্সেল পাঠিয়েছে, সোনাই কি জামা মনে হয় পাঠিয়েছে, লাফাতে লাফাতে যাচ্ছে। দিদি পাঠিয়েছে দিল্লির থেকে, অ্যামাজন। ও একে তো চিনি, তোমাকে চিনি তো, কাজ চিনি এসে খোল দেখি, কি ব্ল্যাক কালার দেখি, দেখা তা যা দেখি, ইটা চিউচিয়া। ও নাইস নাইস, দেখি পিছনে যা, পিছনে যা একটু গোজো, রান্না করতে করতে পার্সেল এসে গেছিল আমার ননদের মেয়ে দিল্লি থেকে, ও হচ্ছে গিয়ে পাঠিয়েছে ভাইয়ের জন্য পুজোর অকেশনে, ভাইকে গিফট দিয়েছে। তো ও চাকরি করে, তো ভাইকে গিফট দিয়েছে, সেটাই এসছে অ্যামাজন থেকে, ওরা সব অ্যামাজনে শপিং করে। আর এদিকে তোমার গ্যাসটা আসতে করে তারপরে আমি গেছিলাম ওই তোমার আনতে পার্সেলটা শান আর আমি। আর এদিকে এসে মাংসটা মোটামুটি জল দিয়ে তারপরে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি, আর মাটন তো হতে প্রচুর টাইম লাগে। হ্যাঁ আর কি বলতো বন্ধুরা, আমার এমনই একটা স্বভাব, আমি যতক্ষণ না জিনিসপত্র মানে আমার থাকে ঠিক মতো, যতক্ষণ না জিনিসপত্র আমি সেই জিনিসটা পাবো, আমার মাথা ঘুরতে থাকে। সো ফ্রেন্ডস দেখো আমার পুত্রকে কীরকম লাগছে, একদম থার্ড ক্লাস লাগছে না, ইটাচি উচিয়া একদম বাজে। এদিকে দাঁড়া, এদিকটা এদিকটা দাঁড়া, এদিকটা দাঁড়া, এদিকটা বাবা, চুলের ভাবভঙ্গি মা দেখো, 420 ভাবভঙ্গিমা দেখি দেখি নিয়ে দেখ। আর এদিকে প্রেশার কুকারে মাংসটা দিয়েছিলাম, কারণ কি বলতো আমার শ্বশুরমশাই খাবে, মাংসটা একটু নরম হলে উনি খেতে পারেন, আর তার জন্য এই যে মাংসটা দিয়েছিলাম প্রেশার কুকারে, তো হয়ে গেছে, একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। বন্ধুগণ দেখো আমার পুত্র ভাত বেড়ে খাচ্ছে, দেখেছ পেটের জ্বালা পড়লে তখন আপনি আপ সবাই করে খায় বুঝলে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এখন মার কাজ করতে পারছে না তো, হ্যাঁ যখন তখন বউয়ের কাজ করতে পারবে, দেখেছ না, অবশ্যই আমি সব কাজ শেখাই শানকে, শুধু হচ্ছে জামাকাপড়টাকে কাচতে চায় না, তাছাড়া নিজের জার্সি কাচি না ও, কোন 12 মাসে 13 পার্বণে একদিন করেছিল, তো হচ্ছে গিয়ে তারপরে আর জীবনেও করেনি। তরকারি সকালের যে ভাজা, আর এটা সজনের পাতা ভাজা, এই যে হানি খেতে বসেছে, সজনের পাতা ভাজা, এটা সবজি, এটাও ভাজা খাবো, খেয়ে নি পরে দেখা করছি। সন্ধ্যাবেলা এখন বাজারে চলে এসেছি কাকিমার দোকানে, আর হচ্ছে গিয়ে ইয়ে নেবো, মুদি সদায়ের সব জিনিস নেবো, আর কাকিমার সাথে একটু গল্প করছিলাম পুজোর পারপাসের গল্প। আর কাকিমাদের বাড়ির সামনে একদম পুজো হয়, চৌরঙ্গি ক্লাব এখানে পুজো হয়, এটা একদম বাড়ির সামনে। বাজারে তো সেই ভিড়, বাপরে বাপ, পুজো সামনে না, এখন রোজই ছোটো ছোটোখাটো বড় সবই দোকান বসবে, আর আর কটা দিনই বাকি মানুষের পুজোর শপিং করতে। তো আমাদের এখানে লাস্টেও মানুষের শপিং করে, মানে পুজোর আগের দিনও হয়তো কেনাকাটা হয়। আর বাজারে ঘুরছি, এই যে দেখলাম চপের দোকান, তো চপ নিয়ে নিয়েছি, বেগুনি আর আলুর চপ, আর চপ তো খেতে খুবই ভালো লাগে, আমার তো আলুর চপ বেশি ভালো লাগে। চপ নেওয়া হয়ে গেছে, এবারে এসছি কানের কিনতে, কালকে কাকিমা একটা কানের দিয়েছে আমাকে, তো আমিও দেবো কাকিমাকে আর মোনাকে কানের গিফট করব, তার জন্য কিনতে। তো বন্ধুরা দেখো এই কানেরগুলো কিনে এনেছি, এই দুটো এই তিনটে কিনেছি, এই তিনটে হচ্ছে, এটা হচ্ছে কাকিমাকে দেবো, এটা হচ্ছে মোনাকে দেবো, মোনালিসাকে,
আর এটা আমার জন্য কিনেছি, দেখো কানেরটা কত সুন্দর, কানেরটা না হেভি, এই কানেরটা দেখো এটা এরকম, এটা মাল্টি কালার আছে, সব শাড়ি চুড়িদারের সাথে পরতে পারবো, দারুণ লাগছে কানেরটা। আর এইটা হচ্ছে গিয়ে কাকিমা আমাকে দিয়েছে কালকে, কালকে পিকনিকের ওখানে গেছিলাম তো এটা কাকিমা দিয়েছে, তাই আমিও ওদের জন্য সেমই এটা ঝোলানো আছে, এগুলো একটু গুজির মধ্যে এগুলো কিনে এনেছি, মনা যেটা যার পছন্দ হবে মনাকে দেবো আর কাকিমাকে দেবো। তো বন্ধুরা চলে এসছি ওপরে, ওদের রুটি টুটি করে শান খাচ্ছে, ও রুটি করে দিলাম ও খাচ্ছে, আর আমি কিছু খাইনি, সেই চপ খেয়েছে আর ভালো লাগছে না খেতে, তো শান রুটি দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছে, তো আমি চলে এসছি ওপরে, ভিডিওটা শেষ করবো, তো নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে দেখো চুলের সামনেটা কীরকম টাক পড়ে যাচ্ছে, যাকে সাবধানে থেকো তোমরা, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, তো এখন আর মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।